আপনি ভালো আছেন দেশের একটি টেলিভিশনে কাজ করি আমার নাম আমি আমার ব্যবহার করেছি দেখা যাবে ব্যবহার না করলে পরবর্তীতে আমি ব্যক্তিগত যে প্রতিষ্ঠান যেখানে বা আমি যেখানে কাজ করি প্রতিষ্ঠানও আমি হেউপত্রপূর্ণ শিকার হতে পারি ওই কারণে আমি বেশ বেশি দিন হচ্ছে না আমার এক কলিগের মাধ্যমে আপনার পরিচয়টা জানতে পারি এবং আপনার বিষয়ে অবগত হই তারপর একটা রাত সারা রাতেই শুধু আমি আপনার কথা শুনেছি শোনার পরে আমি ভাবলাম যে আমি আপনার সাথে কথা বলবো মূলত আপনার বিষয়ে আসার পেছনে কারণ হচ্ছে যে আমি আমার কলিগ আপনাকে খুব পছন্দ করে তো সে মূলত আপনার কথাটা মানে টেনে আনছিল এখন আমার ছোট্ট একটা প্রশ্ন যেটা আমার মাথার মধ্যে বিগত মানে কিছুদিন ধরে অলেজ ঘুরপাক কাটছে যেটার আসলে সঠিক সমাধানটা আমি কোন জায়গায় মিলাইতে পারছি না আমার প্রশ্নটা আমি আপনাকে আমার বিশেষ আমি আপনাকে বললে হয়তো আপনি আমাকে সঠিক একটা উত্তর দিতে পারবেন সেজন্য মূলত আপনার কাছে আসার আচ্ছা বলেন কি আপনার কথাটা শুনি কিন্তু আমি যে সব প্রশ্নের উত্তর যে আমি জানি তাও তো না আমি যদি জানা থাকে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস আসিফ ভাই পারবে সেজন্যই বলা

করে যখন যায় তখন কিন্তু তারা বলে যে মুসলিম ব্যতীত অন্য কোন আবার কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধর্মের যারা আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে তার ধর্মটাই বেস্ট মানে তার ধর্মের মানুষগুলাই এরকম হবে অন্যান্য ধর্মগুলা এই না মানে প্রত্যেকটা ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে কিন্তু তার ধর্মটাই বেস্ট এটা প্রমাণ করে এবং তার ধর্মের মানুষগুলো স্বর্গবাসী হবে অন্য ধর্মগুলো যার নামে যাবে এই টাইপের কিছু জিনিস কিন্তু মানুষকে সস্তা ভাবে বুঝাই দেয় আচ্ছা যদি ধর্মের মধ্যে এই কথাটা থেকে থাকে যে মুসলিম ব্যতীত অন্য কোন ধর্মের লোক জানাতে যেতে পারবে না তারা জাহান নামে হবে যদি এটা হয়ে থাকে তাহলে আমার যে প্রশ্ন তাহলে মুসলিমকে যে সৃষ্টি করছে হিন্দু কেউ যদি সেই সৃষ্টি করে বড়ুয়া যদি সেই সৃষ্টি করে তাহলে যে ছেলেটা আজকে সদ্য ভূমিষ্ঠ হলো হিন্দুর ঘরে কিংবা খ্রিস্টানের ঘরে কিংবা বড়ুয়ার ঘরে তাহলে ওই ছেলেটার মানে দোষটা কোথায় কি কারণে সে ওই ঘরে জন্ম নিল এবং কি কারণে সে পরকলে গিয়ে এসে শাস্তি ভোগ করবে আমি এই জিনিসটা মিলাইতে পারছি না আরেকটা বিষয় আমরা সবাই জানি ইসলাম ধর্ম মতে যে এর উত্তর ভাই এটার উত্তর ভাই আগে দিয়ে নেই তারপর আপনি আরেকটা প্রসঙ্গে যান কারণ দুইটা হয়ে গেলে আমি একই রিলেটেড একই রিলেটেড একই রিলেটেড আপনি তাহলে বলেন হ্যাঁ যে যদি আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে মানুষ পৃথিবীতে আসার আগে রুহু জগৎ নামে একটা জগৎ থাকে যে জগতে রুহু থাকে সেখানে কিন্তু বলা সেখান থেকে কিন্তু মানুষকে পৃথিবীতে প্রেরণ করা হয় ইসলাম ধর্মে এটা বলা আছে তাহলে রুহু জগতে আমি তো ভালোই ছিলাম তাহলে আমাকে কোন দুঃখে হিন্দুর ঘরে পাঠাইলো বড়ুয়ার ঘরে পাঠাইলো খ্রিস্টানের ঘরে পাঠাইলো কোন দক্ষকে গিয়ে আবার আমাকে পরকালে শাস্তি দিবে আমাকে যে হিন্দুর ঘরে পাঠাইছে এটা তো আমার দোষ না আমার প্রশ্নটা জায়গা কিন্তু আমি মুসলিম এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন প্লিজ আচ্ছা তাহলে আমি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার থেকে নবী মোহাম্মদ যদি আপনার প্রশ্নের উত্তর দেয় আপনি যদি সরাসরি নবীর মুখের থেকে কথাগুলো শুনেন বা নবীর হাদিস থেকে কথাগুলো শুনেন তাহলে তো আরো মনে হয় ভালো হবে আপনি তাহলে ভাই ভাই আপনাকে আপনি যদি আমাকে এই হাদিসটা একটা সহি হাদিস এটা যদি একটু পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আচ্ছা আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে তিনি বলেন উমর রাজিয়াল তালানহু প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাতের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সোয়াবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজ সম্পাদন করে বুঝতে পারছ ভাই আমরা কি বুঝতে পারলাম ভাই এখান থেকে এটুকুই বুঝলাম মানে কিছু মানুষকে সুভাগ্যবানের তালিকায় রাখছে তারা স্বাবের কাজ করবে আর কিছু মানুষকে দুর্ভাগ্যবানের তালিকায় রাখছে তারা দুর্ভাগ্যজনক কাজ করবে এবং বিনিময়ে তারা জাহান্নাম পাবে এটা কি বুঝাচ্ছে আচ্ছা এটা পড়ে আছেছি তো মনে করেন এখন হিন্দুর পরিবারে জন্ম নিছে সে তো দুর্ভাগ্য দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত আল্লাহ আগে থেকে কি তাকে দুর্ভাগ্য দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে ফেলছে করে রাখছে তাই না হুম

আয়াত করেছিলেন বলেন আমি এ আল্লাহ আদম কে সৃষ্টি করার পর সে ডানহাতে তার পিঠে তার পিঠ হা বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং এর জাহান নামেদের উপযোগী কাজই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল আমল মানে হচ্ছে মানুষের কাজ কৃতকর্ম জিজ্ঞেস করলাম তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এখান থেকে ভাই আপনি একটু পড়ে শোনান মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার ধারা জান্নাতবাসীদের কাজেই করিয়ে নেন শেষে যে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন আর যিনি আর যখন তিনি কোন বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামী কাজ করেই মারা যায় অতপর এজন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করেন আচ্ছা একজন মানুষ যে জান্নাতের কাজ করতেছে বা জাহান নামের কাজ করতেছে এই কাজটা সে করতেছে নাকি তাকে দিয়ে কেউ করায় নিচ্ছে তাকে দিয়ে করানো হচ্ছে তাকে দিয়ে আলটিমেটলি করানো হচ্ছে

তবে যে নামে যাবে কথা স্বতন্ত্র তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরা ইরফাদে তাকে আবদ্ধ করবে যার জন্য আল্লাহ ওয়াজিব করেছেন এটা ধরো আলটিমেটলি বুঝা যায় গুমরা করতে পারবে আল্লাহ মানে শয়তান যাকে যার জন্য আল্লাহ পাক জাহান নামটা ওয়াজিব করে রেখেছেন তাকেই শুধুমাত্র গুমরা করাটা শয়তানের পক্ষে সম্ভব তাই নাকি ভাই হ্যাঁ বলা তাই না আচ্ছা এখন আমরা দেখি তাহলে

সৃষ্টি করা হয়েছে যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতা পিতামাতাকে অবাধ্য কুফরি করতে বাধ্য করত মানে আলটিমেটলি তাকে যাকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল তাকে একটা খারাপ মানুষ কিন্তু বিধি পাঠানো হয়েছে এবং এই কারণে কফি কফির লিখছে কফির কফির মানে কি ভাই কফির না এটা কাফের হবে কফি বানানটা ভুল হয়েছে এখানে কাফির হবে কথাটা হবে কাফিরের কাফিরের স্বভাব দিয়ে এখন একজন মানুষকে যদি আল্লাহ পাক কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করে এবং এরপরে যদি তাকে মাইরা ফেলে যে তুই তো বেটা কাফের তোর মেরা হ্যাঁ তোর মেরা ফেললাম আমি যা তুই তো বড় তাহলে সাতানবটা আসলে কাকে দেওয়া উচিত ছিল ওই বাচ্চাটাকে নাকি এই আমি প্রশ্নের সমাধানটা খুঁজে না পেয়ে সে সময় সিদ্ধান্ত নিলাম আমি আপনার সাথে কথা বলবো আচ্ছা আমিও আপনাকে আমারও তো একই প্রশ্ন পাই যে এই যে বাচ্চাটারে যে মারলো কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করলো তারপর আবার খাজির আবার আল্লাহর আদেশে তার মেরে মেরা ফেললো তো তুই যে মাললি তুই তো মারবি আল্লাহরে তুই কেন মানে বাচ্চাটাকে কেন মাললি বাচ্চাটাকে কি স্বভাব দিয়ে সৃষ্টি করতে আল্লাহ যে তো থাপর মারার দরকার আগে আল্লাহরে আগে আল্লাহর আগে কানে মালা দাও দরকার যে তুই কেন একটা বাচ্চা কে একটা শিশুকে তুই কাফের স্বভাব দিয়ে কেন সৃষ্টি করলি তুই তো তুই তো এরকম আরেকটা এরকম আরেকটা আরেকটা বিষয় নিয়ে মানে সেইমই একটা বিষয় নিয়ে আরেকজনের সাথে আমার কথা হয়েছিল তো মানে সে বলছিল যে ওইরকম মানুষগুলোকে হত্যা করে কিংবা খারাপ মানুষগুলোকে মেরে যারা যাদেরকে ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে অন্তত পক্ষে খারাপের দিকে না যাওয়ার জন্য একটা মেসেজ পাঠানো হয় আবার এখন আপনি আমাকে যে হাদিস দেখালেন যে হাদিস আমি দেখলাম পড়লাম সেগুলোতে আবার এটা বুঝে যায় যে যে মানুষগুলাকে আল্লাহ তালা আলটিমেটলি জানাতে দিবে তাদেরকে কিন্তু ভালোভাবে উনি ভালো কাজ করিয়েই কিন্তু জানাতে নিয়ে যাবে এটা কিন্তু বোঝানো হচ্ছে হ্যাঁ আল্লাহ পাকি তাদেরকে দিয়ে ভালো কাজ করায় মানে ইয়ে আসে নিয়ে যাবে আচ্ছা আমরা এই বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ওনার বক্তব্যটা একটু শুনে দেখি ওনার বক্তব্যটা আপনি একটু শোনেন দেখি উনি কি বলে আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার হবে হবে কে সবই নির্ধারিত কোনো কিছু নির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা জানে না আমি কি করে না আমার সৃষ্টি করে আমি কি জানে না এটা উল্টাটাও হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই

আল্লাহ রায়ল আল্লাহ জ্ঞান আল্লাহর লেখা তার ইচ্ছা এবং তার সৃষ্টি এটা হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আল্লাহ কিছু জানেন না আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটা ভবিষ্যৎ কি না জানে তুমি তো একটা বোকা কি জানো না কি এটাকে উড়বে না উড়বে না উজ বেশি উড়বে কি উড়বে না জানি না তো জানা

ইসলাম যে কবুল করতেছে না এটার দশটা কার আমরা একটু কোরআন থেকে দেখি দশটা কার আপনি একটু এই যে বাকারা সাত নম্বর আয়াতটা আমাদেরকে একটু পড়ে শোনান তো এখানে চারটা অনুবাদ দেওয়া আছে আপনি আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো দেখি আল্লাহ তাদের আল্লাহ তাদের হৃদয় সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ বুঝলাম না আল্লাহ তাদের হৃদয় সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর দিয়েছেন আবরণ আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আচ্ছা এর উপরের পড়েন ওই যে উপরেরটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের উপরের অনুবাদটা পড়েন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এটা একটু পড়েন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের তাদের জন্য রয়েছে মাজাব মহা আজাব আচ্ছা তাহলে এই যে যে মনে করেন যে হিন্দু দর্শন নেই চোখে হ্যাঁ আচ্ছা আচ্ছা যে হিন্দু ছেলেটা হিন্দু পরিবারে জন্ম এসেছে কিন্তু ইসলাম সম্পর্কে তার কোনো ইন্টারেস্টই নাই সে আগ্রহী না যে হিন্দু ধর্মটাই ধর্ম ধর্ম ধর্মের মানুষ তো পরিবারের লোকজন তাদেরকে এইভাবেই আসলে বড় করে তাই না আমাদের ধর্মটাই আমাদের পরিবারের ধর্মটাই হচ্ছে সত্য বাদ বাকি ধর্মগুলো হচ্ছে মিথ্যা আমাদের ধর্মটাই একমাত্র সত্য ভালো কথা বলে সত্য কথা বলে এটা তো প্রত্যেক ধর্মের মানুষের একটা স্বাভাবিক আহ আচরণ তারা তাদের সন্তানদেরকে এইভাবে এই শিক্ষা দিয়ে বড় করে এখন একজন হিন্দু তো হিন্দু ছেলে নিয়ে নিশ্চয় বাপ মা বলছে হিন্দু ধর্ম বেদে যা লেখা আছে ভুয়া ধর্ম কিন্তু আমাদের ধর্মটাই হচ্ছে সত্য এইভাবে সে বড় হইছে এবং বড় হওয়ার পরে সে কখনো শুনছে একটা ইসলাম নামক একটা ধর্ম আছে মোহাম্মদ নামক একটা লোক ছিল সে আরব দেশে মানে ঘোরাঘুরি করতো এগুলা কিছু শুনছে কিন্তু তারা তো ইন্টারেস্ট নাই এখন তার মনে যে ইসলাম সম্পর্কে আগ্রহ নাই বা তার তার অন্তরে তাহলে কে মোহরটা মেরে দিল তাকে ওই যে সত্য মানে ধরে নিচ্ছে তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছে ইসলামী সত্য হ তাহলে এই যে এই সত্য কথাগুলা তার কানে পৌঁছাচ্ছে কিন্তু সে মানে চিন্তা করে দেখছে না উপলব্ধি করতে পারছে না এই ইসলামের সত্যতা জিনিসটা সে উপলব্ধি করতে পারছে না এইটার দোষটা কার এইটার দোষটা কি ব্যক্তিটার নাকি আল্লাহ পাকের আপনি আমাকে একটু বলেন তো আপনাকে যে দেখালাম আচ্ছা সেটা বলার আগে আমি আপনাকে আরো একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে মানে প্রশ্ন না জাস্ট আমি আপনি এটা নিয়ে হয়তো মনে করেন আমরা গল্প করছি প্রশ্ন না কিছু কিছু ব্যক্তি আমরা দেখি যারা হিন্দু থেকে মুসলিম হচ্ছে বড়ুয়া থেকে মুসলিম হচ্ছে তো এখন আপনি আমাকে যে মুসলিম থেকে অনেক হিন্দু হচ্ছে মুসলিম থেকে অনেক হিন্দু হচ্ছে এই উদাহরণ আমি আপনাকে দেখাতে পারি না না ওই যে আপনি আমাকে যে রেফারেন্সটা দেখালেন তাদের চোখে এবং কানে মোহর দেওয়া হয়েছে হ্যাঁ মানে তাদের তারা কানে ঢুকবেও না চোখে যা দেখবে সেগুলো তারা বুঝবেও না মানে এই টাইপের কিছু যে ইসলাম ধর্ম তাদেরকে কি বলছে কি বুঝাচ্ছে সেটা তারা বুঝবে না দেখবে না দেখলেও তারা এটা জানার চেষ্টা করবে না আচ্ছা যদি যদি এই কথাটা সত্য হয় তাহলে আমার প্রশ্ন কিছু কিছু মানুষ যে ধর্ম পরিবর্তন করে ধর্মান্তরিত হয় তাহলে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে কি আপনি যে না ইসলাম অনুসারে তাদেরকে আল্লাহ পাখি হিদায়ত দিচ্ছে দেখে তারা হিদায়ত প্রাপ্ত হচ্ছে কোরআনে এই কথাটা বলা আছে যে আল্লাহ যাকে হিদায়ত দেয় সেই হৃদয়ত প্রাপ্ত হয় আর আল্লাহ যাকে হিদায়ত দেয় না সে কোনো দিনও হিদায়ত পাবে না এই কথাটাও মানে বলা আছে দরকার হলে। কিন্তু এই যে আছে যে তাদের অন্তরে এবং চোখে মোহর মানে হচ্ছে গিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে যেন তারা দেখতে না পায় সত্যতা ইসলামের সত্যতা জানতে না পারে তাহলে এরা যে কাফের রয়ে যাচ্ছে মুসলমান হচ্ছে না এইটার দোষটা আমার প্রশ্ন তুমি এইটাই এই দোষটা তো তাদের না

এই কথাগুলার কোনো মিনিং হয় না আল্লাহ পাকি যদি এই কাজটা করায় তাহলে আবার ওই ব্যাটারে শাস্তি দিবে কি করতে মানে ফাইজলামি নাকি যে একটা ব্যাটারে কাফের স্বভাব দিয়ে বানায় ওইটারে দিয়ে কুফুরি করা তারপরে আবার অনন্তকাল তারা জ্বালাবে পড়াবে আচ্ছা আপনাকে আমি সেই আয়াতগুলো দেখে যেখানে আল্লাহ পাক হুমকি ধামকি দিচ্ছে যে তো মানে এককারে সবগুলো অনন্তকাল জাহান নামে দুমু এককারে পোড়ামো এই দিয়ে দেখেন আটানব্বই নম্বর সুরের ছয় নম্বর আয়তের কি বলা আছে আহলে কিতাব মুশ্রেকদের মধ্যে যারা কাফের তারা জাহান নামে জাহান নামের আগুনে স্থায়ী ভাবে থাকবে তারাই সৃষ্টির অধম তারপরে আট নম্বর সোনার পঞ্চান্ন নম্বর আছে সমস্ত জীবের মাঝে আল্লাহ নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারী হয়েছে অতানি মানে কাফেররা যারা হচ্ছে কাফের তাদেরকে অনেক খারাপ নোংরা নোংরা দেখেন এখানে বলা হয়েছে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরভূত হয়ে দজকের দিকে হাঁকিয়ে নিতে হবে সেটা না নিকৃষ্টতম স্থান তারপরে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তারা হচ্ছে চতুষ্পদ জন্ত্রীর মতো বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট তাদেরকে আমি কঠিন শাস্তি দিব দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ বলেছেন কাফেরদের লাঞ্ছিত করে দিন কাফেরদের তারপর আরেক জায়গায় বলা আছে আমি আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দিব ওদের ঠিকানা দোজকের আগুন ওরা হচ্ছে জালেম ওদের ঠিকানা নিকৃষ্ট ওরা হচ্ছে নিকৃষ্ট এই কথাগুলা কোরআনের পাতায় 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 অসংখ্যবার বলা আছে আল্লাহ পাক চিৎকারমিটা হুঁকার দিতে কোথাও কোথাও অভিশাপ দিতে কোথাও তাদেরকে গালিগালাজ করতেছে তাদেরকে মানে মানে খারাপ খারাপ কথাবার্তা বলতেছে এমন কি কুত্তা বিলের থেকেও তারা নিকৃষ্ট এগুলো তা বলতেছে তো এগুলো tyle তাদেরকে বানাই লইতো আল্লাহ পাকই ভাবে তাহলে আল্লাহ পাক কেন তাদেরকে মানে মনে করেন আপনি একটা রোবট বানাইছেন রোবটটা রোবটটা বানাইছেন ঠিকভাবে মানে মনে করেন আপনি এমন একটা রোবট বানাইছেন যে রোবটটা গাড়ি ড্রাইভ করবে আপনার হ্যাঁ এখন আপনি এমন ভাবে বানাইছেন যে সে গাড়ি ঠিকভাবে ড্রাইভ করতে পারে না হ্যাঁ আপনি ঠিকভাবে বানাইতে পারেন নাই মানে পারফেক্টলি ড্রাইভ করতে পারবে এরকম রোবটটা না এখন সেই কারণে রোবটটা কি করতেছে নিয়ে রাস্তায় বের বেড়ে সে রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটায় হলাইলো

আলটিমেটলি পাচ্ছি না এই হচ্ছে বিষয় শেষমেশ ভাবলাম যে আপনার সাথে কথা বলবো যদি আমি কিছু পাই কিছু না কিছু পেয়েছি সেটার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনাকে আমি একটা জিনিস মানে পড়তে অনুরোধ করব আমার একটা মানে লেখা নাটক আছে সেই নাটকটার মূল মানে মূল গল্পটা হচ্ছে আরো জালি মাতব্বরের কিন্তু আমি এটাকে নাটকে রূপান্তর করার চেষ্টা করেছি সেটার নাম হচ্ছে শয়তানের জবানবন্দি নাটক শয়তানের জবানবন্দি সংশয় ডট আছে আপনি যদি কষ্ট করে একটু এই লেখাটা একটু পড়েন

সংশয় ডট কম এ ঢুকে এই লেখাটা একটু কষ্ট করে পড়বেন এই লেখাটার ভিতরে আপনি এমন অনেক কিছু পাবেন যে জিনিসগুলো হয়তো আপনি আগে হয়তো আপনার মনে আসছে কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন বা আপনার মনেও এই ধরনের যুক্তি এসছে কোনো না কোনো সময় যখন এগুলা পড়েছেন আমি নিশ্চিত যে প্রত্যেক মানে যুক্তিবাদী মানুষের প্রত্যেক চিন্তা চিন্তাশীল মানুষের মনেই এই প্রশ্নগুলো আসা উচিত আসার কথা আমারও এসেছিল আমিও আবার আরো জালি মাত্র বলে এসেছিলো এই লেখাটা পড়লে আপনার মনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি এই লেখাটা পড়বেন আর আমার আপনি যদি আহ একটু যদি দেখেন করছে আপনি এটা দেখেন এটা হ্যাঁ এই এই অ্যাড্রেসে পাঠালেই আমি মেইল পেয়ে যাবো ওকে ওকে ঠিক আছে তাহলে তীব্র ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে বিদায় জানাচ্ছি আপনাকে সো আল্লাহ আচ্ছা আশা করি আবার কথা হবে ভালো থাকবেন